সুপ্রিয় প্রথম বর্ষের শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছো। আজকে আমাদের হিসাববিজ্ঞান প্রথম পত্রের যে অনলাইন ক্লাস শুরু হয়েছে তার নবমতম ক্লাস, এবং আগামী সোমবার তোমরা তোমাদের হিসাববিজ্ঞান বিষয়ের উপর প্রথম পরীক্ষায় অংশগ্রহণ করবে। ইতোমধ্যে তোমরা তোমাদের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, তো হিসাববিজ্ঞান বিষয়ের উপর যে পরীক্ষা হবে সেটি প্রথম পত্রের উপর এবং বহু নির্বাচনী প্রশ্নের উপর পরীক্ষা হবে। তোমাদের সোমবারের যে পরীক্ষা হিসাববিজ্ঞান বিষয়ের উপর, সেই পরীক্ষার সুবিধার্থে আজকের এই ক্লাসটি অনুষ্ঠিত হবে, এবং আজকের ক্লাসটি আমরা সম্পূর্ণ সাজিয়েছি বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে, যাতে তোমাদের পরীক্ষা দেওয়াটা একটু সহজ হয় এবং তোমরা বহু নির্বাচনী প্রশ্ন সম্পর্কে একটু ধারণা পেতে পারো। যদিও আমরা যে ক্লাস শুরু করেছি সেখানে পূর্বেই তোমাদের আমি জানিয়েছিলাম বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে কোন কোন বিষয়বস্তুগুলি বা কোন কোন বিষয়গুলি পড়তে হবে, সেই সকল বিষয়গুলি তোমরা নিশ্চয়ই পড়েছ। একই সাথে এই প্রথম অধ্যায় থেকে প্রথম অধ্যায়ের যে বহু নির্বাচনী প্রশ্ন আছে সেগুলি যেমন পড়তে হবে, একই সাথে বিভিন্ন বৎসরে বোর্ডে যে পরীক্ষা হয়েছে প্রথম অধ্যায়ের উপর যে বহু নির্বাচনী প্রশ্ন এসেছে সেই বহু নির্বাচনী প্রশ্নগুলিও তোমাদেরকে দেখতে হবে, এবং এই এই ধরনের কিছু সমস্যা নিয়ে যেগুলি পরীক্ষায় আসতে পারে সেই ধরনের কিছু সমস্যা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং তোমরা যদি এই ক্লাসটি দেখো তাহলে তোমাদের পরীক্ষার জন্যে সেটি খুবই সহায়ক হবে বলে আমি মনে করি। তো আমরা আমাদের আলোচনা শুরু করি। যেমন প্রশ্ন এমন হতে পারে, এই প্রশ্নটি আমরা সকলেই জানি মনে হয়, আধুনিক পদ্ধতিতে হিসাবকে কত ভাগে ভাগ করা যায়। এবং আমরা আমাদের অঙ্ক করতে গিয়ে বা সৃজনশীল প্রশ্নের সমাধান করতে গিয়ে কিন্তু আমরা এটি যথেষ্ট বা অনেক অনেকবারই বলেছি, আধুনিক পদ্ধতিতে হিসাব হচ্ছে পাঁচ প্রকার। এখানে চারটি অপশন দেওয়া থাকবে, ক তে আছে এক ভাগে, দুই ভাগে, খ তে হচ্ছে দুই ভাগে, গ তিন ভাগে, এবং ঘ হচ্ছে পাঁচ ভাগে। তাহলে আধুনিক পদ্ধতিতে হিসাব হচ্ছে পাঁচ প্রকার। সেই পাঁচ প্রকার কি কি? আয়, ব্যয়, সম্পদ, দায় এবং মালিকানা স্বত্ব। এরপর আরেকটি প্রশ্ন, যেমন ধরো প্রশ্ন এমন হতে পারে যে কর্মচারীর বেতন দেয়া হলো, এটি হিসাব সমীকরণে কি প্রভাব ফেলবে? কর্মচারীর যদি বেতন পরিশোধ করা হয় তাহলে হিসাব সমীকরণে এই লেনদেনের প্রভাবটা কি? তো আমরা জানি, দেখো হিসাব সমীকরণ হচ্ছে কি, এ সমান এল প্লাস ওই। আবার এই হিসাব সমীকরণের যে বর্ধিত রূপ সেটি হচ্ছে কি, এল প্লাস ওই কে আমরা ভেঙে এভাবে লিখতে পারি, সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। এটি হচ্ছে ওই এর বা মালিকানা সত্ত্ব। এখানে এ হচ্ছে সম্পদ, এল হচ্ছে দায়, ওই হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব কিভাবে আসবে, সি হচ্ছে ক্যাপিটাল মানে মূলধন, আর হচ্ছে রেভিনিউ মানে হচ্ছে আয়, ই হচ্ছে এক্সপেন্স বা খরচ, ডি হচ্ছে ড্রয়িংস। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি এই প্রতিষ্ঠানের, দেখো মালিকানা সত্ত্ব, কোনো খরচ যদি হয় ব্যবসায়ে তাহলে সেটি মালিকানা সত্ত্বকে কমিয়ে দিবে। তাহলে বেতন পরিশোধ করা হলে বেতন হচ্ছে ব্যবসার জন্য একটি খরচ, খরচ হলে একদিকে তাহলে আমাদের এই স্বত্বাধিকার হ্রাস পাবে। আর আমরা যখন বেতন পরিশোধ করছি তার মানে হচ্ছে আমরা আমাদের কর্মীকে বেতনের বাবদ নগদ টাকা পরিশোধ করছি। টাকা, নগদ টাকা পরিশোধ হচ্ছে, নগদ টাকা হচ্ছে ব্যবসার জন্য সম্পদ। নগদ টাকা পরিশোধ হলে এই যে আমার সম্পদ হ্রাস পাবে। তাহলে বেতন দেওয়া হলে হিসাব সমীকরণের কোন কোন উপাদানের পরিবর্তন ঘটবে, এ এ হ্রাস পাবে এবং
ওই, ওইও কি হচ্ছে দেখো, খরচ হলে কমে যাচ্ছে, ওই হ্রাস পাবে। তাহলে এই প্রশ্নের উত্তর যদি বলা হয় বেতন দেয়া হলো, ইনফ্যাক্ট বেতন শুধু নয়, যেই কোনো খরচ যদি প্রতিষ্ঠান নগদে পরিশোধ করে, যেই কোনো খরচ প্রতিষ্ঠান যদি নগদে পরিশোধ করে, সকল খরচের ক্ষেত্রে নগদে পরিশোধ করলে এই ঘটনাটি ঘটবে, সম্পদ হ্রাস পাবে, মালিকানা স্বত্ব হ্রাস পাবে, যেই কোনো খরচ। সো সহজে মনে রাখার উপায় হচ্ছে, যেই কোনো খরচের ক্ষেত্রে যদি সেটি নগদে পরিশোধ করা হয়, তাহলে একদিকে আমার নগদ সম্পদ কমে যাবে, অন্যদিকে মালিকানা স্বত্ব হ্রাস পাবে। তাহলে এই এই প্রশ্নে যে চারটি অপশন দেয়া আছে, ক হচ্ছে স্বত্বাধিকার বৃদ্ধি, সম্পত্তি বৃদ্ধি, দেখো স্বত্বাধিকার তো হ্রাস পাচ্ছে, সম্পত্তিও হ্রাস পাচ্ছে, তাহলে ক হতে পারবে না। খতে বলা হয়েছে স্বত্বাধিকার বৃদ্ধি, সম্পত্তি হ্রাস, সম্পত্তি হ্রাস ঠিক আছে, কিন্তু স্বত্বাধিকার তো বৃদ্ধি পায়নি, তাহলে খ হতে পারবে না। গতে বলা হয়েছে স্বত্বাধিকার হ্রাস ও সম্পত্তি হ্রাস, তার মানে এটি হতে পারবে, কারণ আমার সম্পত্তিও হ্রাস পেয়েছে, স্বত্বাধিকারও হ্রাস পেয়েছে। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে গ। এরপরে প্রশ্ন এমন হতে পারে যে, 2 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার সৃজনশীল অংশ থেকে, যে একটি গাণিতিক সমস্যা, এটি গাণিতিক সমস্যা দেয়া হলো। 1 নম্বর প্রশ্ন ছিল অনেকটা জ্ঞানমূলক প্রশ্ন, যে হিসাবে হিসাবের প্রকারভেদ, আধুনিক পদ্ধতিতে হিসাবের প্রকারভেদ, যে প্রশ্নগুলি আমরা এখানে আলোচনা করছি পরীক্ষায় দেখবা হয়তো এই ধরনের প্রশ্ন আসতে পারে, বা বোর্ডের যে প্রশ্নগুলি আছে, তোমরা যদি একটু প্রিভিয়াস ইয়ারে যে বোর্ড প্রশ্ন 2015 সাল, 2016, 2017, 18, 19 এই এই সালগুলিতে যে বোর্ড প্রশ্ন হয়েছে, সেই প্রশ্নগুলি একটু যদি প্রথম অধ্যায়ের তোমরা সলভ করো, এবং সেগুলি থেকেই কিন্তু, এবং বইয়ের তোমাদের বইয়ের যে প্রথম অধ্যায়ের যে বহুনির্বাচনী প্রশ্নগুলি আছে, এবং যেই টপিকসগুলি তোমাদেরকে আমি পড়তে বলেছিলাম, আমি লিখে দিয়েছিলাম আমার 3 নম্বর ক্লাসে, যে কোন কোন টপিকসগুলি বহুনির্বাচনীর জন্য তোমাদেরকে পড়তে হবে, এগুলি যদি একটু তোমরা ভালো করে পড়ো, তাহলে বহুনির্বাচনী প্রশ্ন বা তোমরা যে পরীক্ষা অংশগ্রহণ করবে, হিসাববিজ্ঞান পরীক্ষায় যে অংশগ্রহণ করবে, তাতে কোনো সমস্যা হবে না। আরেকটি প্রশ্ন এরকম হতে পারে যে, ব্যবসায়ের অভ্যন্তরীণ দায় কোনটি। দেখো দায়, দায় মানে ব্যবসা প্রতিষ্ঠানকে যা দিতে হবে। তাহলে দেখো আমাদের এই যে সমীকরণ, এখানে আমরা যে বলি সম্পদ, এই এই ব্যবসায়ের সম্পত্তির উপর এই দুইটা পক্ষের দাবি, একটা হচ্ছে এল, যেটাকে আমরা লায়াবিলিটিস বলি, অন্যটি হচ্ছে ওই, মালিকানা স্বত্ব। তাহলে সম্পত্তির উপর দুইটি পক্ষের দাবি থাকে, একটি হচ্ছে মালিক পক্ষ এবং অন্যটি হচ্ছে মালিক ছাড়া অন্যান্য পক্ষ। মালিক পক্ষকে আমরা বলি অভ্যন্তরীণ পক্ষ, আর মালিক ছাড়া অন্যান্য যে সকল পক্ষ থাকে তাদেরকে আমরা বলবো বাহ্যিক পক্ষ। সো এই যদি প্রশ্ন এরকম হয়, ব্যবসার অভ্যন্তরীণ দায় কোনটি, তাহলে সেখানে মালিকের নিকট ব্যবসা প্রতিষ্ঠানের যে দায় সেটিকে বোঝাবে, দ্যাট মিন্স মালিকানা স্বত্ব হবে আমাদের অভ্যন্তরীণ দায়। কিন্তু এখানে যে উদ্দীপক যে অপশনগুলি দেয়া আছে, 1 নম্বরে বলা আছে মূলধন, কতে, খতে বলা আছে পাওনাদার, গতে বলা আছে বকেয়া বেতন, এবং ঘতে বলা আছে ব্যাংক ঋণ। দেখো আমরা যদি মূলধন হিসাব করি, মূলধন কার, মূলধন হচ্ছে মালিকের, তাহলে অভ্যন্তরীণ দায় মানে মালিকের নিকট যে দায় সেটি হচ্ছে অভ্যন্তরীণ দায়, তাহলে এখানে উত্তর হবে মূলধন। পাওনাদার, প্রতিষ্ঠানের বাইরে কেউ আমাদের কাছ থেকে যদি টাকা পায় তখন আমরা তাদেরকে পাওনাদার বলি। বকেয়া বেতন, সেটা ঠিক আছে, আমার আমার কর্মীরাই পাবে, কিন্তু এখানে এটা মালিকের কাছে দায় নয়, মানে মালিক যেটি পাবে সেটিকে আমরা বলবো অভ্যন্তরীণ দায়। মনে রাখতে হবে অভ্যন্তরীণ দায় বলতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে যেটি মালিক পাবে, মালিক ছাড়া অন্য কেউ পেলে সেটি হচ্ছে বাহ্যিক দায়। সুতরাং বকেয়া বেতনও হওয়ার সুযোগ নেই, পাওনাদারও হওয়ার সুযোগ নেই, ব্যাংক ঋণ হওয়ারও সুযোগ নেই, সঠিক উত্তর হবে মূলধন। মূলধন যদি দেয় তাহলে মূলধন, যদি মূলধন না দিয়ে মালিকানা স্বত্ব বলে তাহলে মালিকানা স্বত্ব। এরপরে এমন প্রশ্ন হতে পারে যে, অনগদ লেনদেন, অনগদ লেনদেন কোনটি বা কোনগুলি অনগদ লেনদেন। এটি একটি বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন, বহুপদী সমাপ্তি সূচক প্রশ্নে প্রশ্নের ধরনগুলি তোমরা জানো, বহুপদীতে কয়েকটা উত্তর দেয়া থাকে, সেখান থেকে কোনটি সঠিক উত্তর, একটি সঠিক হতে পারে, একের অধিক সঠিক হতে পারে, তিনটি বহুপদী
যখন সমাপ্তি সূচক প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়, সেখানে একটি প্রশ্ন বলে তার জন্য তিনটি উত্তর দেয়া থাকে, মানে তিনটি দেয়া থাকবে অপশন। ওই তিনটি থেকে একটিও হতে পারে, সাধারণত একটি হয় না, হয় দুটি সঠিক উত্তর না হয় তিনটি সঠিক উত্তর। এই ধরনের একটি প্রশ্ন অনগদ লেনদেন দিয়ে বলা আছে। দেখো, অনগদ লেনদেন এভাবে দিয়ে বলা আছে। 1 নম্বর, কোনগুলি অনগদ লেনদেন? স্থায়ী সম্পত্তির অবচয়। 2 নম্বর হচ্ছে ধারে বিক্রয়। এবং 3 নম্বর বলা হচ্ছে অবলুপিত কুঋণ। এটি আমি তোমাদেরকে মনে হয় সৃজনশীল প্রশ্নের যে সমাধান করিয়েছি 2 নম্বর বা 3 নম্বর ক্লাসে, একটি প্রশ্নের মধ্যে এটি ছিল যে কিছু লেনদেন দিয়ে কতে জানতে চাওয়া হয়েছিল অনগদ লেনদেন কোনগুলি। তাহলে আমি আগেও আলোচনা করেছি, অনগদ লেনদেন মানে যেই লেনদেনের জন্য প্রতিষ্ঠানকে কোনো নগদ অর্থ পরিশোধ করতে হবে না, এখনও করতে হবে না, ভবিষ্যতেও করতে হবে না। তাহলে দেখো, আমি যদি ধারে বিক্রয় করি, টাকা আমি এখন পাচ্ছি না কিন্তু পরে তো পাবো, সুতরাং এটিকে অনগদ লেনদেন বলা যাবে না। অনগদ লেনদেন মানে যা আর যার জন্য কখনোই কোনো টাকা পাওয়া যাবে না এবং কোনো টাকা পরিশোধও করতে হবে না, কিন্তু লেনদেন। তাহলে দেখো, স্থায়ী সম্পত্তির অবচয়। স্থায়ী সম্পত্তির অবচয় মানে স্থায়ী সম্পত্তিকে যেমন আমরা কেনার পরে ব্যবহার করি, ব্যবসায়ে ব্যবহার করার পর যদি তুমি 1 বছর 2 বছর 3 বছর ব্যবহার করে বিক্রি করে দিতে চাও, তাহলে দেখো যেই মূল্যে ক্রয় করেছি আমরা সেই মূল্যে কিন্তু বিক্রয় করতে পারবো না। মনে করো আমরা যদি 1 লক্ষ টাকায় ক্রয় করি আর 3 বছর ব্যবহার করার পর সেটিকে যদি 60,000 টাকায় বিক্রয় করি, তাহলে দেখো আমরা 40,000 টাকা বিক্রয় কর 40,000 টাকা আমরা কম পাচ্ছি। এই যে আমরা 3 বছর ব্যবহার করেছি, এটি ওই 40,000 টাকা 3 বছরের ব্যবহার মূল্য হিসাবে বিবেচিত হবে এবং সেটিকে আমরা অবচয় হিসাবে লিপিবদ্ধ করি। তাহলে অবচয়ের জন্য আমরা কাউকে টাকা দিতে হচ্ছে না বা আমরা কারো কাছ থেকে টাকা পাবো না, সুতরাং অবচয় একটি অনগদ লেনদেন। অন্যদিকে অবলুপিত কুঋণ মানে কি? কুঋণ মানে হচ্ছে এমন ঋণ যেটি আর পাওয়া যাবে না, মানে আমরা কারো কাছ থেকে টাকা পেতাম কিন্তু এখন নিশ্চিত যে তার কাছ থেকে ওই টাকাটি আর পাবো না, যেটিকে আমরা অনাদায়ী দেনা অথবা অনাদায়ী পাওনা বলি। এটি কখনোই পাওয়া যাবে না, এটা ব্যবসায়ের জন্য ক্ষতি। সো এটিও কিন্তু একটি লেনদেন, কারণ এই এই কুঋণ আমার আর্থিক অবস্থাকে পরিবর্তন করে, আর আমরা জানি আর্থিক অবস্থা পরিবর্তিত হলে সেটিই কিন্তু লেনদেন। সুতরাং অনগদ লেনদেন এখানে কে কে হইতে পারবে? 1 এবং 3। তাহলে সঠিক উত্তর হবে, তোমাকে যে কতে অপশন দিবে 1 ও 2, খতে থাকবে হয়তো 2 ও 3 অথবা 1 ও 3, গতে খতে যদি 1 ও 3 থাকে গতে থাকবে 2 ও 3, আর ঘতে থাকবে 1, 2, 3। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3। এরপরের প্রশ্ন, সম্পত্তি ও দায় মূলধনের মধ্যে সম্পর্ক, সম্পত্তি দায় ও মূলধনের মধ্যে সম্পর্ক প্রকাশ করে কে? সম্পত্তি দায় মূলধন, দেখো আমরা যখন সমীকরণ পড়ি, সমীকরণ হচ্ছে এ সমান এল প্লাস ওই, এই ধরনের প্রশ্ন হতে পারে, সম্পত্তি দায় এবং মূলধনের মধ্যে কে সম্পর্ক প্রকাশ করে? তাহলে হিসাব সমীকরণ কিন্তু এই তিনটির মধ্যে একটি সম্পর্ক প্রকাশ করে। তাহলে সঠিক উত্তর হবে হিসাব সমীকরণ। এখানে অপশন দেওয়া আছে ডেবিট এবং ক্রেডিট, খতে বলা আছে দ্বৈত সত্তা, গতে বলা আছে উদ্বর্তপত্র, আর ঘতে বলা আছে হিসাব সমীকরণ। তাহলে আমাদের সঠিক উত্তর হবে হিসাব সমীকরণ। এরপর আরেকটি প্রশ্ন এরকম হতে পারে যে ডেবিট নোটের জন্য কোন বই প্রয়োজন? তোমরা যদি লেনদেনের যে উৎস দলিলগুলি আছে আমরা আলোচনা করেছিলাম, কোনো ঘটনাকে যদি লেনদেন হিসাবে লিপিবদ্ধ করতে হয় তার জন্য একটা প্রমাণপত্র লাগবে বা প্রমাণ লাগবে, সেই প্রমাণগুলিকে আমরা বলি লেনদেনের উৎস দলিল। আমরা যখন কোনো পণ্য ক্রয় করি, সেই ক্রয়কৃত পণ্য যদি কোনো কারণে আমাদের চাহিদা মতো না হয়, আমরা যেরকম চেয়েছিলাম সেই রকম যদি আমরা না পাই, অথবা ক্রয়কৃত পণ্যের মধ্যে যদি কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি থাকে, তখন আমরা ওই পণ্য আবার বিক্রেতার কাছে ফেরত পাঠাই, এবং বিক্রেতার কাছে যখন আমরা ফেরত পাঠাবো, কতটুকু পণ্য ফেরত পাঠাচ্ছি,
কত টাকা দরের পণ্য ফেরত পাঠাচ্ছি এবং মোট কত টাকা মূল্যের পণ্য ফেরত পাঠাচ্ছি, এগুলি একটি কাগজে বা একটি চিঠি লিখে ওই বিক্রেতাকে জানাতে হয় এবং ওই চিঠিকে আমরা ডেবিট নোট বলে থাকি। তাহলে ডেবিট নোটের জন্য কোন বই প্রয়োজন? এবং এই যে ডেবিট নোট, ডেবিট নোট আসলে কেন হয়? ক্রয় ফেরতের জন্য। ক্রয়কৃত মাল যদি আমরা ফেরত দেই তাহলে আসলে ডেবিট নোটের প্রয়োজন হয়। সো ডেবিট নোটের জন্য কোন বই প্রয়োজন? এখানে অপশন হতে পারে ক্রয় ফেরত বই, বিক্রয় ফেরত বই, ক্রয় বিক্রয় বই, বিক্রয় বই। হ্যাঁ, তাহলে আমাদের সঠিক উত্তর হবে ক্রয় ফেরত বইয়ের জন্য আমরা ডেবিট নোট ব্যবহার করি। অ্যান্ড এরপরে এরকম প্রশ্ন হতে পারে, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য হলো, এটিও একটি বহুপদী সমাপ্তি সূচক। তিনটি অপশন দেওয়া আছে, যেমন ফলাফল নির্ণয় করা, এটি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, আর্থিক অবস্থা নিরূপণ করা, এটি কি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, লেনদেনের স্থায়ী হিসাব রাখা। তাহলে এই তিনটার মধ্যে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কোনটি? তাহলে এই প্রশ্নের উত্তর যদি তোমাকে দিতে হয় তাহলে তোমাকে অবশ্যই হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য সম্পর্কে জানা থাকতে হবে। আমরা যে তোমাকে তোমাদেরকে যে থিওরিগুলি নির্বাচন করে দিয়েছি কোনগুলি পড়তে হবে, তার মধ্যে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ছিল একটি। এবং এই তিনটি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, ফলাফল নির্ণয় করা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, আর্থিক অবস্থা নিরূপণ করা এটিও হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, এবং লেনদেনের স্থায়ী হিসাব রাখাটাও হিসাব বিজ্ঞানের একটি উদ্দেশ্য। তাহলে সঠিক উত্তর হবে 1, 2 ও 3, মানে ঘ হবে সঠিক উত্তর যদি এভাবে সমাপ্তি সূচক প্রশ্ন দেয়া থাকে। এর পরের প্রশ্নটি এমন হতে পারে, এটি একটু তোমাদের ভালো করে বুঝতে হবে। এর পরের প্রশ্নটি এমন হতে পারে, প্রশ্নে বলা আছে হিসাব বছরের শুরুতে ব্যবসায়ের সম্পত্তির পরিমাণ ছিল 900 টাকা। হিসাব বছরের শুরুতে আমি আমি একটু আমরা লিখবো সেটি, হিসাব বছরের শুরুতে, দেখো বছরের শুরুতে সম্পদ, সম্পদকে আমি এ দিয়ে লিখছি, সম্পদ ছিল 900, এটি হচ্ছে বছরের শুরুতে। এবং স্বত্বাধিকার, স্বত্বাধিকার মানে মালিকানা স্বত্ব ছিল 818 টাকা, বা স্বত্বাধিকার মানে হচ্ছে ওই, ওই ছিল 818 টাকা। এরপরে বলা আছে সারা বছর সম্পত্তি বৃদ্ধি পেয়েছে 60 টাকা, মানে এই সম্পত্তিটা সারা বছর ব্যবসা করার কারণে, তার মানে বছরের শেষে এসে, বছরের শেষে, এটা একটু ভালো করে বুঝবে, বছরের শেষে আমাদের সম্পত্তি যেখানে বছরের শুরুতে 900 টাকা ছিল, সারা বছর ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার কারণে সম্পদ বৃদ্ধি পেয়েছে 60 টাকা, মানে 900 যোগ 60, তার মানে বছরের শেষে আমাদের সম্পত্তি হবে 960 টাকা, এটা হচ্ছে বছরের শেষে হবে। এবং বলা হয়েছে দেখো সারা বছরে সম্পত্তি বৃদ্ধি পেয়েছে 60 টাকা এবং দায় হ্রাস পেয়েছে 20 টাকা। এই যে দায় হ্রাস পেয়েছে, এই দায় আমরা হ্রাস পাওয়ার পরে কত টাকা হয়েছে বছরের শেষে, এটা হচ্ছে সম্পদ এ। তাহলে বছরের শেষে দায় যদি নির্ণয় করতে হয়, মানে দায় যে আমার 20 টাকা কমে গেল, কত টাকা থেকে 20 টাকা কমে গেল, এটি কিন্তু প্রশ্নে উল্লেখ করা নাই। এবং এই প্রশ্নের সিক্রেট হচ্ছে এখানে তোমাকে প্রথমে তাহলে বছরের শুরুতে দায় কত ছিল বের করতে হবে। তো বছরের শুরুতে দায় কত ছিল আমরা কিভাবে বের করবো? দেখো আমাদের হিসাব সমীকরণ হচ্ছে এ সমান এল প্লাস ওই, একটু ভালো করে খেয়াল করো। আমরা যদি এই সমীকরণ থেকে এল এর মান, মানে দায় নির্ণয় করতে চাই, তাহলে দেখো এরকম করতে পারি আমরা, যে এ ওইটাকে সমান চিহ্নের এই পাশে নিয়ে আসলে আমরা কিন্তু এল পেয়ে যাব, মানে দায় কত পেয়ে যাব। তাহলে যেহেতু এখানে আমাদেরকে সম্পদ এবং বছরের শুরুতে সম্পদ এবং মালিকানা সত্ত্ব দেওয়া আছে, আমরা যদি দেখো সম্পদ থেকেই মালিকানা সত্ত্বকে বাদ দেই, তাহলে কিন্তু বছরের শুরুতে আমাদের এল বা দায় কত সেটা পেয়ে যাব। দায় কত হবে বলো? 82 টাকা। বছরের শুরুতে আমাদের দায় হবে 82 টাকা, 900 থেকে 818 টাকা, যদি আমরা 900 টাকা সম্পদ থেকে মালিকের অংশ যদি বাদ দিয়ে দেয়, 818 টাকা বাদ দিয়ে দেয়, আর থাকবে 82 টাকা। তাহলে দেখো এখন আমরা বলতে পারবো যে দায় 20 টাকা হ্রাস পাওয়ার কারণে কত টাকা হয়েছে। 82 টাকা ছিল আগে, 20 টাকা হ্রাস পেয়েছে, তাহলে আমাদের এখন দায় কত বছরের শেষে? বছরের শেষে দায় হবে 62 টাকা। বছরের শেষে দায় হবে 62 টাকা। দেখো বছরের শুরুতে সম্পদ, বছরের শেষে সম্পদ হচ্ছে এই 960 টাকা, এবং বছরের শেষে দায় হচ্ছে
62 টাকা। এখনো প্রশ্নে কি বলেছে আমরা পড়িনি, আমরা জাস্ট প্রশ্নটাকে অ্যানালাইসিস করে এটি পাচ্ছি। তো আমাদেরকে বলা হয়েছে বছরের শেষে স্বত্বাধিকারের পরিমাণ কত। দেখো বছরের শেষে যদি আমরা স্বত্বাধিকারের পরিমাণ নিরূপণ করতে হয়, দেখো এখান থেকে যদি আমি স্বত্বাধিকার এই সমীকরণ থেকে যদি আমরা স্বত্বাধিকার বের করতে চাই, স্বত্বাধিকার সমান আমরা এভাবে লিখতে পারি এ মাইনাস এল। জাস্ট দেখো এটাকে পক্ষান্তর করলেই হয়ে যাচ্ছে, এ থেকে এল বাদ দিব, তাহলে দেখো এখানে আমার এ আছে বছরের শেষে 960 টাকা, এল হচ্ছে 62 টাকা। তাহলে 960 টাকা থেকে আমরা যদি 62 টাকা মাইনাস করে দেই, 10 থেকে 2 মাইনাস করলে থাকবে 8, এখানে আছে 5, এক মিলে 15, 15 থেকে 6 গেলে হচ্ছে 9, আর এখানে আছে 8। তাহলে সঠিক উত্তর হবে বছরের শেষে ওই বা মালিকানা স্বত্ব 898 টাকা। এই ধরনের প্রশ্ন কিন্তু একটু একটু তোমাদেরকে চিন্তা করে করতে হবে, মানে ভাবতে হবে যে এখানে আসলে কি কাজ করতে হবে। সরাসরি যদি এই দায়টা দেয়া থাকতো তাহলে কিন্তু আর এটা বের করতে হইতো না, যে আমাদেরকে যখন বলা হচ্ছে দায় হ্রাস পেয়েছে তাহলে দায়টাকে আগে বের করে নিতে হবে, বছরের শুরুতে দায় কত ছিল। সো সঠিক উত্তর হবে 898। এর সাথে তোমার আরও অপশন দেওয়া থাকবে, আরও অপশনে যেটি থাকে তোমরা যদি সঠিকটা বের করতে পারো তাহলে তো এটি পেয়ে যাবা 898 টাকা। সো এই ধরনের প্রশ্নও কিন্তু আমাদের হতে পারে, তো আমাদেরকে একটু সচেতন থাকতে হবে বা সঠিক উত্তর পাওয়ার জন্যে। সঠিক উত্তর দেখো এটি সঠিক উত্তর হচ্ছে আমার বছরের শেষে সম্পদ হচ্ছে 960 টাকা। সেটি কিভাবে পেয়েছি আমি আরেকবার বলছি, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বা এই ধরনের প্রশ্ন তোমরা হ্যাবিচুয়েট না, বা এই ধরনের প্রশ্নের সমাধান করে অভ্যস্ত না। এই প্রশ্নটিতে বছরের শুরুতে সম্পত্তির পরিমাণ দেওয়া ছিল 900 টাকা, বছরের শুরুতে মালিকানা স্বত্বের পরিমাণ বলা ছিল 818 টাকা, এবং বলা হয়েছে যে চলতি বছরে তাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে 60 টাকা, মালিকানা স্বত্ব দায় হ্রাস পেয়েছে 20 টাকা, এবং বছরের শেষে স্বত্বাধিকারের পরিমাণ কত। তাহলে আমরা যদি স্বত্বাধিকার বের করতে হয়, আমাদের যে হিসাব সমীকরণ মূল সমীকরণ এই যে এ সমান এল প্লাস ওই, স্বত্বাধিকার সমান আমাদেরকে লিখতে হবে ওই সমান এ মাইনাস এল। তার মানে বছরের শেষে বের করতে গেলে, বছরের শেষে যদি আমরা স্বত্বাধিকার বের করতে হয় ওই সমান হবে এ মাইনাস এল, তাহলে বছরের শেষের সম্পদ লাগবে, বছরের শেষের দায় লাগবে। বছরের শেষের সম্পদ কিন্তু আমাদেরকে দেয়া হয়নি, বছরের শেষের দায়ও দেয়া হয়নি, ইনফ্যাক্ট বছরের শুরুতে দায়ও কত দেয়া হয়নি। তবে আমাদেরকে প্রশ্নে বলেছে এই বছর সম্পদ বৃদ্ধি পেয়েছে 60 টাকা, তাহলে আগে ছিল 900 টাকা, 60 টাকা বৃদ্ধি পেলে বছরের শেষে 960 টাকা, আর দায় হ্রাস পেয়েছে 20 টাকা, কিন্তু বছরের শুরুতে দায় নাই, সেটি আমাদেরকে আগে বের করতে হবে। দায় আমরা জাস্ট এই সমীকরণ থেকে বের করতে পারি, এল সমান হবে কি এ মাইনাস ওই। দেখো এল সমান জাস্ট পক্ষান্তর করলেই হয়ে যাচ্ছে, ওই কে এই পাশে আনবো, এ মাইনাস ওই, তাহলে দেখো আমরা এ থেকে ওই বাদ দিলে এটি হচ্ছে বছরের শুরুতে দায় 82 টাকা, এবং এই দায় আমাদের চলতি বছরে আরো 20 টাকা হ্রাস পেয়েছে, মানে আমরা পরিশোধ করেছি 20 টাকা যদি হ্রাস পাই বছরের শেষে আমাদের দায় হচ্ছে 62 টাকা। এখন আমাদের কাছে বছরের শেষের সম্পদ আছে, বছরের শেষের দায় আছে, সম্পদ থেকে দায় বাদ দিলে আমরা বছরের শেষে মালিকানা স্বত্ব পেয়ে যাব। আশা করি তোমরা বুঝতে পেরেছ, যদি প্রথমবারে না বুঝো ভিডিওটা পজ করে আবার একটু সামনে থেকে এনে দিয়ে দেখে নিবে, তাহলে বুঝতে পারবে। প্রশ্ন এমন হতে পারে, যেমন ধরো এইভাবে বলা হতে পারে বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করা হলে নিচের কোন হিসাবটি ডেবিট হবে। তো বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়, আমরা যখন কোনো ব্যবসার জন্য কোনো কিছু ক্রয় করব তখন দুটি উদ্দেশ্য থাকতে পারে, একটি হচ্ছে ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় আর একটি হচ্ছে বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয়। মনে রাখতে হবে যদি আমরা কোনো কিছু ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করি তাহলে যেই পণ্যটি ক্রয় করব সেই পণ্যটির নামকে ডেবিট করতে হয়, আর যদি কোনো কিছু আমরা বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করি তাহলে যাই ক্রয় করি না কেন সেটি আসবাবপত্র হোক, যন্ত্রপাতি হোক, পণ্য হোক, যা কিছু হোক, যেটাই ক্রয় করব না কেন বিক্রয়ের উদ্দেশ্যে যদি বলে দেওয়া হয় তাহলে ক্রয় হিসাবকে ডেবিট করতে হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে ক্রয়। এরপরে এরকম প্রশ্ন হতে পারে যে মালিকানা স্বত্ব নির্ণয় করো। হ্যাঁ, এটি একটি প্রশ্ন হতে পারে যে মালিকানা স্বত্ব নির্ণয় করো, এবং মালিকানা স্বত্ব নির্ণয়ের জন্য কিছু তথ্য দেয়া আছে, যেমন স্থায়ী সম্পদ দেয়া আছে 2 লক্ষ টাকা, প্রাপ্য হিসাব দেয়া আছে 50,000 টাকা, তারপরে আমাদেরকে দেয়া আছে প্রদেয় হিসাব 80,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত 5,000 টাকা, এবং হাতে নগদ
১০,০০০ টাকা। তা আমাদেরকে বলা হয়েছে মালিকানা স্বত্ব নির্ণয় করো। মালিকানা স্বত্ব মানে মালিকের অংশ, দ্যাট মিন্স এটাকে আমরা মূলধন বলতে পারি। সো যেহেতু আমাদেরকে সম্পদ এবং দায়গুলি দেয়া আছে, আমাদের যে মালিকানা স্বত্ব, দেখো হিসাব সমীকরণটা ভালো করে বুঝলে এই প্রশ্নগুলির উত্তর দেয়া সহজ। হিসাব সমীকরণ হচ্ছে এ সমান এল প্লাস ওই। এখন আমাদেরকে কিছু এ দেয়া আছে, কিছু কতগুলি এল দেয়া আছে, আমাদের ওই বের করতে হবে। তাহলে ওই সমান কি লিখবো আমরা, এ মাইনাস এল। তার মানে হচ্ছে এখানে যা যা সম্পত্তি দেওয়া আছে সম্পত্তিগুলির যোগফল থেকে দায়গুলি বাদ দিতে হবে। তাহলে সম্পদ কি কি আছে, স্থায়ী সম্পদ আছে 2 লক্ষ, দেখো সম্পদ একটা আছে 2 লক্ষ টাকা, আর একটি সম্পদ আছে প্রাপ্য হিসাব, সেটি হচ্ছে 50,000 টাকা, আর একটি সম্পদ আছে হাতে নগদ, সেটি হচ্ছে 10,000 টাকা। মোট 3টি সম্পদ আছে, মোট সম্পদ হচ্ছে তাহলে আমাদের 2,60,000 টাকা। অ্যান্ড দায় আছে আমাদের, এইটি হচ্ছে এ এল। লাইবিলিটিস আছে কি, ব্যাংক জমা অতিরিক্ত আছে 5,000 টাকা, এবং প্রদেয় হিসাব নামক দায় আছে 80,000 টাকা। তাহলে মোট দায় হচ্ছে 85,000 টাকা। এখন আমরা কি করব, এই 2,60,000 থেকে 85,000 টাকা মাইনাস করে দিব। মাইনাস করে দিলে আমরা সঠিক উত্তর পেয়ে যাব। এটি সঠিক উত্তর, 2,60,000 থেকে এই এই 85,000কে আমরা কি করব, বাদ দিয়ে দিব। বাদ দিলেই সঠিক উত্তর পাওয়া যাবে, 10 থেকে 5 গেলে হচ্ছে 5, এখানে আছে 5, 1 নিলে 15, 15 থেকে 8 গেলে 7, এখানে 1। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1,75,000 টাকা। সঠিক উত্তর 1,75,000 টাকা। এইরকম প্রশ্ন হতে পারে, প্রশ্ন হতে পারে হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা। দেখো একটি থিওরি আছে আমাদের হিসাব তথ্যের ব্যবহার এবং এর ব্যবহারকারী। আমি তোমাদের যেই থিওরিগুলি লিখে দিয়েছিলাম কোনগুলি নোটবুকের জন্য পড়তে হবে, সেই ধরনের একটা থিওরির মধ্য থেকে এই প্রশ্নটি, এরকম প্রশ্ন হতে পারে হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা। উত্তরে বলা আছে অভ্যন্তরীণ মানে প্রতিষ্ঠানের অভ্যন্তরের যারা ব্যবহারকারী, শেয়ার হোল্ডারগণ, কর কর্তৃপক্ষ, পাওনাদার, শ্রমিক সংঘ। এখানে দেখো কর কর্তৃপক্ষ বাইরের মানুষ, সেটি সহজেই বোঝা যায়। পাওনাদার সেটিও বাইরের, যারা আমাদের কাছ থেকে টাকা পাবে, প্রতিষ্ঠান অভ্যন্তরে নয়। শেয়ার হোল্ডারগণ প্রতিষ্ঠানের অভ্যন্তরের মানুষ। এখন শ্রমিক সংঘ আছে, এটি নিয়ে কিন্তু আমাদের একটি দ্বন্দ্ব তৈরি হইতে পারে। যেমন আমরা মনে করতে পারি শ্রমিক মানে তো আমার প্রতিষ্ঠানে যারা কাজ করে, তা শ্রমিক সংঘ আর শ্রমিক, আমার প্রতিষ্ঠানের শ্রমিক এক জিনিস না। শ্রমিক সংঘ হচ্ছে শ্রমিকদের কল্যাণে কাজ করে এমন কোনো সংগঠন। সেই সংগঠন প্রতিষ্ঠানের ভেতরের হয় না, প্রতিষ্ঠানের বাইরে শ্রমিকদের কল্যাণে কাজ করে, এই ধরনের অনেক সংগঠন থাকে। সো শ্রমিক সংঘ যারা, তারাও আমাদের হিসাব তথ্যের হিসাব তথ্য সম্পর্কে জানতে চাইতে পারে। সুতরাং শ্রমিক সংঘ অভ্যন্তরের নয়। যদি বলতো শুধু শ্রমিক তাহলে আমরা অভ্যন্তরের বলতে পারতাম। তাহলে এখানে হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে শুধুমাত্র শেয়ার হোল্ডারগণ। এরকম প্রশ্ন হতে পারে, কোনটি কোন লেনদেনটি বা কোনটি লেনদেনের আবশ্যকীয় বৈশিষ্ট্য নয়, লেনদেনের জন্য আবশ্যক নয়, কোন বৈশিষ্ট্যটি একদম থাকা আবশ্যক নয়, এই ধরনের প্রশ্ন হতে পারে। যেমন এখানে অপশন দেয়া আছে ক, দৃশ্যমানতা, মানে লেনদেন কি একদম দেখতে হবে, যে লেনদেনটি ঘটছে সেটি দৃশ্যমান হইতে হবে, এমন কি আবশ্যকতা আছে নাকি নেই, 1 নম্বর কতে এটি দিয়েছে অপশন হিসাবে। খতে বলা আছে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্যতা, লেনদেন হতে হলে অবশ্যই অবশ্যই অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে, এটি একটি আবশ্যিক বৈশিষ্ট্য, এটা থাকতেই হবে, এটি ছাড়া কখনো লেনদেন হবে না। দ্বৈত সত্তাও থাকতে হবে। গতে বলা আছে দ্বৈত সত্তা কি আবশ্যকীয় বৈশিষ্ট্য নয়, মানে কোনটি লেনদেনের আবশ্যকীয় বৈশিষ্ট্য নয়, মানে হচ্ছে যেটি থাকলেও চলবে না থাকলেও চলবে, কিন্তু একদম আবশ্যকীয় থাকতেই হবে। যেমন অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্যটা, এটা একদম আবশ্যকীয়, এটা থাকতে হবে, এটা ছাড়া কখনো লেনদেন বলা যাবে না। দ্বৈত সত্তা এটি আরেকটি অপশনে আছে, এটিও থাকতে হবে। এবং ঘতে বলা আছে আর্থিক অবস্থার পরিবর্তন, আর্থিক অবস্থার পরিবর্তনও কিন্তু থাকতে হবে, আর্থিক অবস্থার পরিবর্তন না হলে তাকে লেনদেন বলা যাবে না। তাহলে খ, গ এবং ঘ এই তিনটি কিন্তু একদম আবশ্যকীয়। তা দৃশ্যমানতা এটা আবশ্যকীয় নয়, মানে আবশ্যকীয় আবার, যেমন ধরো অদৃশ্যমান ঘটনাও লেনদেন হতে পারে, সুতরাং দৃশ্যমান হলেই যে লেনদেন হইতে হবে এমন না, অদৃশ্যমানও যেহেতু লেনদেন হতে পারে, তাহলে দৃশ্যমানতা হচ্ছে এখানে আবশ্যকীয় বৈশিষ্ট্য নয়, তার মানে এটির উত্তর হবে ক।
13 নম্বর প্রশ্ন বা বা এই ধরনের প্রশ্ন হতে পারে। আমি এখানে কতগুলি প্রশ্ন লিখে নিয়েছি তোমাদেরকে বলার সুবিধার্থে, যে এই ধরনের প্রশ্নগুলি আসলে এই অধ্যায়ে বেশি হতে পারে বা হতে পারে বলে আমরা মনে করি। যেমন এরকম প্রশ্ন হতে পারে, জনাব প্রবাল, প্রবালের 2018 সালের 1 জানুয়ারি তারিখে 1,50,000 টাকার সম্পদ, 30,000 টাকার দায় ছিল বছরের শুরুতে। দেখো আমরা এটি একটু লিখে নিব, বছরের শুরুতে কি ছিল আমরা একটু জানুয়ারি তারিখে 1,50,000 টাকার সম্পদ, সম্পদ ছিল 1,50,000। আমি সম্পদকে এ দিয়ে দেখাচ্ছি, 1,50,000 ছিল। ও 30,000 টাকার দায় ছিল, তার মানে এল ছিল 30,000 টাকা। কেমন? উক্ত বছরে তার নিট মুনাফা 20,000 টাকা এবং উত্তোলন 10,000 টাকা। ওই বছরে নিট মুনাফা, এটি 2018 সাল, 2018 নিট মুনাফা ছিল 20,000 এবং ওই বছরে 2018 সালে তিনি উত্তোলন করেছেন, 10,000 টাকা। এই হচ্ছে তথ্য এবং এটি দিয়ে আমাদেরকে বলা হয়েছে জনাব প্রবালের সমাপনী মূলধন কত। আমাদের বের করতে হবে, খেয়াল করো, সমাপনী মূলধন। এই ধরনের প্রশ্ন হতে পারে, সমাপনী মূলধন কত সেটি নির্ণয় করতে হবে। তো এই এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের থাকতে পারে। তাহলে সমাপনী মূলধন আমরা বের করতে গেলে কি প্রয়োজন? দেখো আমাদের সমাপনী যে মূলধন আমরা নির্ণয় করি, আমরা সমাপনী মালিকানা স্বত্ব বলতে পারি এটিকে। সমাপনী মূলধন যদি বের করতে হয় তাহলে আমরা প্রথমে আমাদের লাগবে, বা সমাপনী মূলধন সমান আমরা আমাদের প্রথমে লাগবে প্রারম্ভিক মূলধন। প্রথমে দরকার হবে আমাদের প্রারম্ভিক মূলধন। তো প্রারম্ভিক মূলধন কিভাবে পাবো? দেখো বছরের শুরুতে যে সম্পদ এবং দায় আছে, এখানে সম্পদ থেকে যদি আমরা দায়কে মাইনাস করে দেই, আমাদের হিসাব সমীকরণ হচ্ছে এ সমান এল প্লাস ওই। তাহলে দেখো আমরা যদি এলটাকে সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসি, মাইনাস হয়ে যাবে আর থাকবে ওই। দ্যাট মিন্স ওই সমান হচ্ছে সম্পদ বিয়োগ দায়। আমাদের বছরের শুরুতে সম্পদ হচ্ছে তাহলে 1,20,000 টাকা। এটি হচ্ছে প্রারম্ভিক মূলধন 1,20,000, আমি এখান দিয়ে লিখছি। এখন এই বছরে তার লাভ হয়েছে 20,000 টাকা। লাভ হলে সেটি মালিকের অংশকে বৃদ্ধি করবে, তাহলে মালিকানা স্বত্ব বৃদ্ধি পাবে 1,40,000। আবার এখান থেকে তিনি উত্তোলন করেছেন 10,000 টাকা। 10,000 টাকা যদি উত্তোলন করেন আর ব্যবসায়ীর কাছে বা প্রতিষ্ঠানের কাছে, আর ওনার অংশ থাকবে 1,30,000 টাকা। তাহলে